হ্যালো গাইজ, আমি আহনাফ তামিম চলে এসেছি আপনাদের মাঝে। আজকে ঈদের পরে লকডাউনের দ্বিতীয় দিন, মানে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি লকডাউন পার্ট টু বের করব, যার কারণে আজকে বের হওয়া। এখন বাজে অলমোস্ট সকাল 9:30। আজকে আমরা যে মানে এমন এলাকায় যাব যেসব এলাকায় আমরা আগে যাই নাই, মানে লাস্ট আমরা লকডাউন পার্ট ওয়ানে দেখিয়েছিলাম যে কিছু এলাকার ভিডিও। আজকে আমরা যাব যেগুলো এলাকাতে আমি যাই নাই সেসব এলাকাতে। তো চলুন যাওয়া যাক গাইজ। এখন আমরা আছি নগাঁও পলিটেকনিকের সামনে। এখানে যে বাজারটা আছে, এখানে বাজারে কিন্তু দেখা যাচ্ছে অধিকাংশ দোকানই বন্ধ, দু একজন করে লোক আছে কিন্তু দোকানপাট কিন্তু অধিকাংশই বন্ধ। ব্যাপারটা কিন্তু আসলে অনেক ভালো। আর এবার আমি একটা ব্যাপার খেয়াল করলাম যে দু একটা জায়গায় যে ঘুরেছি অধিকাংশ জায়গাতেই কিন্তু দোকানপাট বন্ধ, মানুষজন কিন্তু আগের মতো আর অসচেতন নেই, এই জিনিসটা কিন্তু ভালো। এই মোড়টাতেও দেখা যাচ্ছে যে একটা দোকান শুধুমাত্র খোলা, বাকি সব দোকানই বন্ধ। আর সকাল সকাল বের হওয়ার মেন কারণ হচ্ছে যে সবাই বাজার করার জন্য বের হয় সকালবেলায়, যে কারণে আমরা দেখতে পারবো যে মানুষ কতটা সচেতন বা কতটা অসচেতন এ ব্যাপারটা। আর আমরা ট্রাই করবো যে ভিতরের রাস্তাগুলো দেখার, কারণ হচ্ছে ভিতরের রাস্তাগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আসল অবস্থা, যেরকম আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। বর্তমানে আমরা যে মোড়ে আছি, এই মোড়ের অবস্থাটাও যথেষ্ট ভালোই মনে হচ্ছে আমার কাছে, কারণ এখানে অনেকগুলোই দোকানপাট আছে, শুধুমাত্র ওষুধের দোকান আর কাঁচা বাজারের দোকান ব্যতীত সব দোকানই বন্ধ। কিন্তু আসলে এটা কিন্তু অনেক ভালো ব্যাপার, কারণ আগের বার যখন আমরা পার্ট ওয়ান বের করেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে হচ্ছে মানুষজন কিন্তু একদমই সচেতন ছিল না, কিন্তু সেই তুলনায় এখন কিন্তু মানুষজন অনেক বেশি সচেতন, কারণ বর্তমানে অবস্থা একদমই ভালো নয়, যার কারণে আসলে আমাদের নিজেদেরই সচেতন হওয়া উচিত। তো সামনে চলুন, দেখা যাক আমি আপনাদেরকে কি আপডেট দিতে পারি। আছি নওগাঁ, আর যে নওগাঁতে অলমোস্ট আমরা নওগাঁর পৌরসভার শেষ প্রান্তে চলে এসেছি। এইখানেও একই অবস্থা যে লোকজন নাই বললেই চলে, নর্মাল টাইমে কিন্তু এখানে মানুষজন অনেক থাকে, কারণ এটা হালকা একটু গ্রাম সাইডে পড়ে গিয়েছে, যার কারণে মানুষজন কিন্তু ভালো থাকে, কিন্তু বর্তমানে কিন্তু এখানে একদমই মানুষজন নেই। দু একজন মানুষ দেখা যাচ্ছে, বাদবাকি কিন্তু আসলে মানে কোনো দোকানপাট খোলা নেই, দু একটা দোকান খোলা, সব কিছুই বন্ধ। মানুষজন আসলে অনেক সচেতন হয়েছে, আমার আসলে অনেক বেশি ভালো লাগছে। বর্তমানে আমরা যাচ্ছি নওগাঁ পৌরসভার একদম লাস্টের দিকে, যার পর ইউনিয়ন শুরু। ওইখানে গেলে আমরা বুঝতে পারবো আসলে কী অবস্থা, পৌরসভার কী অবস্থা, ইউনিয়নের কী অবস্থা। আমরা হয়তো ইউনিয়নের মধ্যে ঢুকবো না, কিন্তু পৌরসভা লাস্ট পর্যন্ত আমরা যাব, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কী অবস্থা বর্তমানে। কারণ পিছনে আমরা যেসব জায়গায় দেখে আসছি ওইগুলোতে কিন্তু আসলে মানুষজন ছিল না, অবস্থা কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর লাস্টের দিকে কী অবস্থা এটা যদি আমরা জানতে পারি, তাহলে আসলে আমরা কনফার্ম হয়ে যাব আসলে কী অবস্থা। লেটস গো। আকাশের অবস্থাটা আসলে অনেক বেশি জোসি বলা যায়, কারণ মেঘ আবার বৃষ্টি নাই, সকালবেলা হালকা একটু বৃষ্টি ছিল, যার কারণে ওয়েদারটা অনেক বেশি জোস। বাইক রাইড করতে কিন্তু আসলে ভালো লাগছে, আর লকডাউনের মধ্যে কিন্তু মানুষজন নেই। আর কথা বলতে বলতে আমরা চলে আসছি সেই লাস্টের দিকে, এটাকে চার মাথা বলা যায়। আর এইখানে কিন্তু দু একজন করে মানুষ আছে, কিছু মানুষ আছে, কিন্তু অধিকাংশই বলা যায় যে খাবারের দোকান, এছাড়া অন্য কিছু আমি দেখতে পাচ্ছি না। অধিকাংশ খাবারের দোকান আর ওষুধের দোকান আমি খোলা দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা কিন্তু ভালো, এখানকার মানুষজনও কিন্তু একদম যে অসচেতন তা কিন্তু না, তারাও কিন্তু সচেতন। মানুষজন যে এভাবে সচেতন হবে তা আমি হয়তো এবার ভাবি নাই, ভেবেছিলাম যে আগের বার যেমন ছিল এবারও হয়তো তেমনই হবে, কিন্তু না, মানুষজন আসলে অনেক সচেতন হয়ে গিয়েছে, যার কারণে হয়তো কিছুটা আমরা রেহাই পেতে পারি বলা যায়। আপনাদের জন্য আর আমার জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে লকডাউনের পরে 5 তারিখের পর, হয়তো 6 তারিখ বা 7 তারিখ বা 8 তারিখে এরকম টাইমে আমরা 2টা বাইক নিয়ে বা 3টা বাইক নিয়ে চলে যাচ্ছি সিলেটে। আসলে অনেক দিন থেকে বড় কোনো ট্যুর দেওয়া হয় নাই, আর বাইক নিয়ে তো আমি কখনো বড় ট্যুর দেই নাই, এই ফার্স্ট বলা যায় যে আমি ট্যুরে যাব। বাসা থেকে পারমিশন পেয়ে গেছি, আবার সব কিছুই রেডি, যার কারণে আমরা ট্যুরে যাচ্ছি। ব্যাপারটা কিন্তু মজা, আমার কাছে কিন্তু মজা লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অল
কথা বলতে বলতে চলে আসছি আমরা কালীতলাতে। এর আগে ছিলাম আমরা চারমাথা চক প্রসাদে, আর কালীতলা হচ্ছে অনেক বড় একটা বাজার বলা যায় বা মোড় বলা যায়। এখানকার অবস্থাও কিন্তু যথেষ্ট ভালোই মনে হচ্ছে আমার কাছে, কারণ আশেপাশে মানুষজন নাই আর সাথে পুলিশ ফাঁড়ি, মানুষজন নাই বললেই চলা যায়। আর মানুষজন দু একটা থাকলেও কিন্তু দোকানপাট কিন্তু কোনো খোলা নাই, ব্যাপারটা কিন্তু অনেক ভালো। মানুষজন আসলে যে সচেতন হয়েছে তার আমরা প্রমাণ পাচ্ছি বারবার। হয়তো এবার আমরা করোনা থেকে মুক্তি পেতে পারি, কারণ যতটা সেফলি আমরা চলাফেরা করব তত তাড়াতাড়ি কিন্তু আমরা করোনা থেকে মুক্ত পাব, আর এটাই আমরা কিন্তু চাই। কারণ প্রায় 1.5 বছর বা 1.5-2 বছর হয়ে যাচ্ছে যে আমরা এই করোনা মহামারীর মধ্যে আছি, যার কারণে আমরা অনেক বেশি ঝামেলা ফেস করতেছি, মানুষজনের অনেক সমস্যা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এখন আর সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এই করোনা থেকে বের হয়ে আসতে। আমরা কালীতলার ভিতরের দিকে আছি, মানে ভিতরের রাস্তাগুলোতে আছে, এখানেও একই অবস্থা, মানুষজন নেই বললেই চলে। আসলে আমি অনেক বেশি খুশি এবার, কারণ হচ্ছে আগেরবার যে অবস্থাটা আমি দেখেছিলাম অনেক বেশি মাথা খারাপ হয়ে গিয়েছিলো আমার, বা পরিস্থিতি আমার একদমই পছন্দ ছিল না। কিন্তু এইবারের পরিস্থিতি কিন্তু অনেক বেশি ভালো, কারণ মানুষজন নেই বললেই চলে। আসলে মানুষজন যে সচেতন হয়েছে এটাই সর্বোচ্চ বড় পাওয়া আমাদের কাছে, কারণ যত সচেতন হবে দিন দিন করোনা থেকে আমরা তত তাড়াতাড়ি মুক্তি পাবো। এখন আমরা আছি নগাঁও পৌরসভার আনন্দবাজার এলাকাতে। এইখানে দেখা যাচ্ছে মানুষজন আছে কিছু, আবার দোকানপাটও কিছু খোলা, কিন্তু দোকানপাটগুলোর মধ্যে হচ্ছে সবজির দোকান, তারপর হচ্ছে মেডিসিনের দোকান, অন্যান্য যেসব দোকানপাট থাকে সেসব কিন্তু দোকান খোলা নেই। আর এই এলাকার একটা ব্যাপার বাজে লেগেছে, সেটা হচ্ছে মানুষজন মাস্ক পরে নেই। অন্য এলাকাতে কিন্তু আমরা দেখেছিলাম মানুষজন দু একজন বাইরে বের হয়ে থাকলেও তারা মাস্ক পরে আছে, কিন্তু এই এলাকাতে এমনটা হয় নাই। এটার কারণটা আমার জানা নেই, কিন্তু এইটার সমাধান চাই আমরা। এটার সমাধান যদি করা যায় তাহলে নগার অবস্থা কিন্তু দিন দিন আরও ভালো হওয়ার কথা। অন্যান্য এলাকাতে ঠিক আছে, কিন্তু এই এলাকাটার অবস্থা একটু বাজে মনে হয়েছে আমার কাছে তুলনামূলক। এখন আমরা আছি ইঁদুর বরতলিতে, এইটা এই জায়গাতেও একই অবস্থা, লোকজন নেই বললেই চলে। শুধু মেডিসিনের দোকান আর খাবারের দোকানগুলোই খোলা, হয়তো সবই বন্ধ। এই তো দেখুন আপনারা একই অবস্থা। আর আগেরবারও আমরা এই রোড দিয়ে গিয়েছিলাম, তখন কিন্তু অনেক বাজে অবস্থা দেখেছি আমরা, অনেক মানুষজন ছিল এখানে, কিন্তু এখন কিন্তু মানুষজন নেই, যার কারণে আসলে আমার অনেক বেশি ভালো লাগতেছে। ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি করোনা থেকে মুক্ত হয়ে যাব। এখন আমরা আছি মাস্টারপাড়া এলাকার ভিতরে, এখানে কিন্তু মানুষজন নেই বললেই চলে। রাস্তাঘাট একদমই ফাঁকা, আর যে কয়েকটা দোকানপাট ছিল সবগুলোই বন্ধ। প্রতিটা বাসার সামনেই কিন্তু কোনো মানুষজনই নেই, একদমই মানুষজন নেই। এই এলাকার অবস্থা কিন্তু অনেক বেশি ভালো, অনেক বেশি। আমি কিন্তু অনেক বেশি খুশি, আর আশা করি আপনারাও খুশি হবেন, কারণ আপনারাও অবশ্যই চান যে আমরা যেন করোনা থেকে তাড়াতাড়ি বের হয়ে আসতে পারি। এটা আমাদের জন্য এবং জাতির জন্য এবং পুরো বিশ্বের জন্য কিন্তু অনেক ভালো। এই মোড়েও একই অবস্থা, দুই চারজন লোক আছে যারা কেনাকাটা করতে আসছেন তাদের, এছাড়া কিন্তু সব কিছুই বন্ধ। বাসার সামনে কোনো লোকজনও নেই, বা কোনো জায়গাতে আড্ডা দেওয়া হচ্ছে না, বা কোনো কিছু হচ্ছে না, পুরো রোডটাই বলা যায় যে ফাঁকা। এই বাজারটাকে বউবাজার বলা হয়, এখানেও একই অবস্থা, মানুষজন নেই। যা মানুষজন আছে সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত, এছাড়া মানুষজন নেই বললেই চলে, সব কিছুই ফাঁকা। এসব ফাঁকা রাস্তায় কিন্তু বাইক রাইড করতে আসলে অনেক মজা। অনেক তো ভিতরের রাস্তায় ঘোরা হইলো, এখন আমরা মেন রোডে আছি, আর আমরা এখন যাচ্ছি থানার মোড়ের সামনে, দেখি ওই দিককার এলাকার কী অবস্থা। ভালোই লাগতেছে, মেন রোড একদমই ফাঁকা, লোকজন নাই, কোনো গাড়ি চলতেছে না, ওইভাবে বড় তো কোনো গাড়ি নাই, যে একটা রিক্সা ব্যতীত কোনো কিছু নাই বলা যায়। তো ভালোই লাগতেছে বাইক রাইড করতে। আমরা আছি একদম নগদ সদর থানার সামনে, এখানে পুলিশ কর্মকর্তারা দাঁড়ায় আছে। হয়তো আমার কথা ক্লিয়ার আসতেছে কিনা জানি না, কারণ আমি মাস্ক পরে আছি। আর এখানে কিন্তু মানুষজন নেই বললেই চলে, তারা কিন্তু অনেক বেশি সচেতন, এবং আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। কারণ আগের লকডাউনে আমি যেভাবে দেখেছিলাম যে ভিতরের রাস্তাঘাটে অনেক মানুষজন ছিল, সেই তুলনায় কিন্তু এখন মানুষজন নেই বললেই চলে, সবাই অনেক সচেতন হয়েছে, এবং তার সঙ্গে পুলিশ কর্মকর্তারাও অনেক বেশি কঠোর হয়েছে, যার কারণে হয়তো মানুষজন নেই।
ডিজেল এখানেই বসা জি মেরি গাড়ি খায় সদর হ্যাঁ মাসে কাগজ পত্র আছে বাবার কাছে আছে আমার কাছে বাবার জন্য টাকা তুলবে দুপুরে ভাত তুলে গেলে মাছ দিচ্ছে মাছে পাচ্ছে না তো জি জি না না ভেতরে যায় শুধু বাবার জন্য দুই ভাই দুরা আবার আসিছি গাইজ, এতক্ষণ আমরা ছিলাম বিভিন্ন অলিগলিতে, তার সাথে ছিলাম সদর থানার সামনে। এখানে আমরা দেখতে পেয়েছি পুলিশ কর্মকর্তারা কীভাবে কাজ করতেছেন, আর তারা কীভাবে জনসচেতনমূলক কাজে অংশগ্রহণ করতেছেন এবং কীভাবে জনসচেতনমূলক কথাবার্তা বলতেছেন। তারা বিভিন্নভাবে গাড়ি আটকাচ্ছেন এবং শুনতেছেন যে কী জন্য তারা বের হয়েছে। যদি কোনো কাজে বের হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু তাদেরকে ছেড়ে দিচ্ছেন, আর যদি কেউ অকাজে বা এমনি বের হয়ে থাকেন তাহলে কিন্তু তাদেরকে ফাইনমূলক ব্যবস্থা নিচ্ছেন। যার কারণে মানে সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে মানুষজন অনেক আগের থেকে অনেক সচেতন। আর আজকের মতো এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।